তোলাবাজিকে কেন্দ্র করে সোদপুরে তৃণমূলের দলীয় কার্যালয় মাতঙ্গিনী ভবনে বোমাবাজির ঘটনা তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ অভিযুক্ত বিশ্বকর্মকার পাপাই সাহা সাকর্তার সহ আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। দুষ্কৃতীদের ঘটনার সঙ্গে ব্যবহার করা চার চাকা গাড়িটি ও আটক করেন খড়দহ থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ দুষ্কৃতীদের পাঠানো হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। শেখ মুক্তার রিপোর্ট, NTVWB। বিশু কার নাম এখানে? বিশু ভেতরে তোমাদের কজন কেতা হয়েছে টোটাল? কি কি নাম আছে ওর? চারজনের নাম কি কি? Yeah. Mm, I do.